ওকে, লারাভেল 7 এর এই পর্বে আমরা ফর্ম নিয়ে একটু আলোচনা করব। মানে এই যে কম্পোনেন্ট, হ্যাঁ, এই কম্পোনেন্টের ফর্মের মধ্যে আমরা কাজ করাবো। সো এটার জন্য সাপোজ মনে করেন যে আমরা ওয়েবে যাই, ওয়েবের মধ্যে আমরা একটা রাউট ভিউ বানাই যে সাপোজ হচ্ছে ফর্ম। ফর্মে হিট করলে সাপোজ হচ্ছে আমরা ফর্ম নামেরই একটা ফাইল পাবো। সো আমরা এটা বানাই ফেলি। সো ফর্ম ভিউয়ে যাই, যাওয়ার পরে নিউ ফাইল, নিউ ফাইল ফর্ম ডট প্লেট ডট পিএসপি। সো এটার মধ্যে এখন আমরা যদি এখানে সাপোজ H1 লিখে আমি এখানে লিখলাম ফর্ম, এবং আমরা এখানে ফর্ম নামের একটা ট্যাগ ইউজ করতে পারি। সো এখানে আমরা একটা ইনপুট নেব, ইনপুট টাইপ টেক্সট, নেম ইকুয়াল টু সাপোজ হচ্ছে মনে করেন নেম। আর ইনপুট টাইপ এখানে আমরা নেব হচ্ছে ইনপুট টাইপ সাবমিট সাপোজ, ভ্যালু সাবমিট, আর এখানে আমাদের মেথড অবশ্যই দিতে হবে একটা, সাপোজ হচ্ছে পোস্ট। আর এই জায়গায় অ্যাকশন মনে করেন আমি দিলাম হচ্ছে ফর্ম সাবমিট। হ্যাঁ, এখানে একটু ইম্পর্টেন্ট, সো এই অ্যাকশনটা অ্যাকচুয়ালি কি ঘটবে দেখেন, আমি যখন সেভ করে এবার আমি যদি এখানে ফর্ম ফর্মে যাই, তাহলে একটা আমরা কি পাবো, ফর্ম পাবো না। যদি আমি সাবমিট করি, এবার দেখেন অ্যাকশন কি আছে, ফর্ম সাবমিট, তার মানে আমাদের কিন্তু এই ফর্ম সাবমিট নামের এই অ্যাকশনটা কিন্তু এখন আমাদের বানাতে হবে। সো এটা বানানোর জন্য আমাদের রাউটে যেতে হবে, রাউটে যাওয়ার পরে এখানে এখন আমাদের বানাতে হবে। সো আমরা এখানে সাপোজ একটা রাউট নিয়ে নিই, গেট রাউট, যেটা আমাদের কি হবে এখানে, এখানে আমাদের এই যে এখানে যে অ্যাকশনের নামটা দিয়েছি সেই অ্যাকশনটা হবে। সো আমরা এখানে অ্যাকশনের নামটা দিয়ে একটা রাউট ক্রিয়েট করে দিলাম, এবং এখানে আমরা একটা কি করব, ফর্ম কন্ট্রোলার নামের একটা কন্ট্রোলার বানাবো। সাপোজ মনে করেন ফর্ম কন্ট্রোলার, ঠিক আছে, ওর মধ্যে ইন্ডেক্স কে কল করব। সো এখন এই যে ফর্ম কন্ট্রোলার, এটা আমাদের বানাতে হবে, তাই তো? সো এখন আমরা এই যে ফর্ম কন্ট্রোলারটা বানাবো। সো বানানোর জন্য আমরা সাপোজ হচ্ছে ডিরেক্টরিতে গেলাম, সাপোজ আমাদের এখানে এটা, ও আচ্ছা, এটা আমাদের তো সার্ভ অবস্থায় ছিল, সরি। সো আমাদের একটু এটা আবার ঠিক করতে হবে, কেটে দিয়েছি আমি, নিউ লেভেল। সো আমি এটাকে সার্ভ করে নিই, হ্যাঁ, আগে পিএসপি আর্টিজান সার্ভ। সো আমাদের সার্ভ করলে ওই পোর্টে ওপেন হবে আবার। সো এবার আমরা কন্ট্রোলার বানাবো। সো PSP artisan make controller, then controller এর নামটা, সো আমাদের controller এর নামটা কি, form controller। সো enter দি, সো আমাদের controller টা create হয়ে গেছে। সো এখন controller টা আমরা পাবো কোথায়, actually controller টা পাবো কোথায়, controller টা পাবো হচ্ছে আমরা app এর মধ্যে। সো app, এই যে আমরা HTTP controller, সো controller এর মধ্যে form controller। সো ফর্ম কন্ট্রোলারের মধ্যে কোথায় আসবে, সে পাবলিক ফাংশন ইন্ডেক্স এর মধ্যে, যেহেতু আমরা বলে দিয়েছি ওখানে ইন্ডেক্স অ্যাট দা রেট দিয়ে, ঠিক আছে। সো এখানে আসবে। সো এখানে আমরা আরেকটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের পোস্ট আউট, সো অবশ্যই এখানে কিন্তু আমাদের পোস্ট হবে, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আমি যদি এবার আবার ফর্মে যাই, সাপোজ ফর্ম, দেন আমি এখানে কিছু একটা লিখে সাবমিট করতেছি, দেখেন তাও আমাদের কিন্তু এখানে এরকম আসতেছে। রিজনটা হচ্ছে আমাদের এখানে CSRF ফিল্ড অ্যাড করতে হবে এই যে ফর্মের মধ্যে, কোথায়, ঠিক এখানে। সো আমাদের এখানে এভাবে দেখতে পারেন, সরি, ডবল কার্লি, ডবল কার্লি অ্যাট দ্য রেট CSRF আন্ডার স্কোর
field F-I-E-L-D ঠিক আছে সো এইটাকে আপনি কল করে দিতে পারেন সো এটা অ্যাকচুয়ালি কি করবে এটার মাধ্যমে একটা টোকেন জেনারেট হবে হ্যাঁ টোকেন যেটা আমাদের লাগবে তাছাড়া কিন্তু কাজ করবে না সো এবার আমরা যদি ফর্মের মধ্যে আসি আসার পরে এখানে রিকোয়েস্ট নামের ক্লাস আমাদের অ্যাড করতে হবে সরি সো রিকোয়েস্ট নামের ক্লাস এবং ভ্যারিয়েবল রিকোয়েস্ট বাস এবার আমরা এখানে কি করব এখানে আমরা ফর্মের ভ্যালুগুলো পাওয়ার জন্য যেটা করব এখানে রিটার্ন করব রিটার্ন ডলার রিকোয়েস্ট থেকে পোস্ট পোস্ট নামের ফাংশনটাকে কল করব তাহলে আমাদের ওখানে যতগুলা ডাটা থাকুক না কেন সবগুলা কিভাবে চলে আসবে সো আমি যদি এখানে এবার ফর্মে আবার যাই একটু ফর্মে যাই সো আমি এখানে একটা কিছু একটা লিখছি দেখেন আমি টোকেনটাও দেখাই দিই টোকেনটা হচ্ছে যে কিভাবে মেইনলি হচ্ছে পাবো আমরা সো আমরা যখন সাবমিট করব তখনই একটা টোকেন জেনারেট হবে হ্যাঁ সো এই টোকেনে যে দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে আর এই যে নেম নেমের মাধ্যমে কিন্তু আমি হচ্ছে যে এখানে পেয়ে যাচ্ছি নেমটা এখন সব ঠিক আছে টোকেনটাও চলে আসছে এবং নেমও আমি যেটা দিলাম সেটাই কিন্তু চলে আসছে ওকে সো নেক্সট কাজ আমি পরের পার্টে দেখাচ্ছি